স্টুডেন্ট যারা সেমিস্টার 4 থেকে সেমিস্টার 5-এ উঠলে এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বেঙ্গলি ছিল, অর্থাৎ যারা সিসি কোর্স হিসেবে বেঙ্গলি পড়েছো, তারা এবার সেমিস্টার 5-এ ডিএসসি পেপার হিসেবে বেঙ্গলি পড়বে। তো এই ডিএসসি পেপারে তোমাদের দুটো টপিক থাকবে, একটা হলো DSE A1 এবং আরেকটি হলো DSE A2। এই দুটো টপিকের মধ্যে তোমরা যে কোনো একটা টপিক চুজ করে তবেই তোমরা পড়বে। তো আমি সেই টপিক দুটো নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ তোমাদের এই দুটো টপিকের মধ্যে কী কী আছে এবং সেই টপিক দুটোর সিলেবাস কী সেই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। দেখো, বেঙ্গলি DSE A1 পেপারটি যে রয়েছে, সেখানে রয়েছে তোমাদের বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। এর উদ্দেশ্য হলো বাংলা ভাষার উদ্ভবের সময়কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোই এই কোর্সের উদ্দেশ্য। এখানে তোমাদের 3টি মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। দেখো, মডিউল 1-এ কী রয়েছে, বাংলা ও বাঙালি জাতির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পরিচয়, তারপর রয়েছে বাংলার সমাজ কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি, বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলার ধর্ম, চৈতন্য সংস্কৃতি, বাঙালির সাংস্কৃতিক স্বরূপ। এবার আসছি মডিউল 2-তে। মডিউল 2-তে রয়েছে ঔপনিবেশিক আধুনিকতার অভিঘাত শিক্ষায়, ধর্ম সংস্কারে ও মুক্ত চিন্তায়, কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন, ধর্ম, সমাজ ও শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে গঠিত সভা সমিতি, 19 শতক। মডিউল 3। মডিউল 3-তে রয়েছে প্রান্ত বর্গ, দলিত জনগোষ্ঠীর জাগরণ, বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তার সন্ধান, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা ও ভাষা আন্দোলন, খাদ্য আন্দোলন ও নকশাল আন্দোলন। এই হলো তোমাদের DSE A1-এর সিলেবাস। এবার নিচে কিছু সহায়ক গ্রন্থের কথা দেওয়া আছে, যেগুলি তোমাদের হেল্প করতে পারবে পড়ার ক্ষেত্রে। তো তোমরা সেই সহায়ক গ্রন্থগুলো দেখে নিও এবং বুঝে তোমরা সেই সহায়ক গ্রন্থ কিনে এই পেপারটা তোমরা পড়তে পারো। এবার আমি আসছি DSE A2 পেপারে। দেখো, এই পেপারে রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। এর উদ্দেশ্য হলো সাহিত্যের পাঠ এবং আস্বাদনে কিশোরদের অভ্যাস তৈরি হয়ে ওঠে গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞান কাহিনী অথবা ভূতের গল্পের মধ্য দিয়ে। তাদের চেনা ক্ষেত্রকেই পড়ুয়ারা এখানে বিদ্যায়তনিক পাঠ শৃঙ্খলায় অধ্যয়ন করতে শিখবে। এখানেও তোমাদের মডিউল রয়েছে 3টি। তো মডিউল 1-এ রয়েছে সজারুর কাটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, মডিউল 2-তে রয়েছে যশঙ্কু সমগ্র, সত্যজিৎ রায়, পাঠ্যসমূহ বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, হিপনোজেন, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন। মডিউল 3, এখানে রয়েছে সব ভুতুরে এবং এর রাইটার হলেন লীলা মজুমদার। তো এখানেও কিছু সহায়ক গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা যে গ্রন্থটিকে আবশ্যক বলে মনে করবে সেই গ্রন্থটি তোমরা ফলো করতে পারো।